আজ সকালে যখন ঘুম থেকে উঠে দেখি গ্রিন ক্রিমিনালটা ব্যাগ দিয়ে দিয়েছে, মনে আসলে অনেক কষ্ট পাইছি। কারণ বাংলাদেশে চারটাই রয়েছে শুধুমাত্র গ্রিন ক্রিমিনাল, যার মধ্যে আমি একজন। আর এই গ্রিন ক্রিমিনালটা নিয়ে যখন আমরা লবিতে যাইতাম, তখন এত পরিমাণ একটা হাহাকার থাকতো গ্রিন ক্রিমিনালকে মারার জন্য, আর এত পরিমাণ পোলাপান মানে হোল্ড করে বসে থাকতো যে কখন গ্রিন ক্রিমিনাল সামনে পড়বে আর কখন তাকে মারবে আর কখন তাকে লল দেখাবে। তো এমন একটা চিন্তাধারা নিয়ে পোলাপান অলওয়েজ গেম প্লে করতো। বাট একটা কথা সত্য যে 1000 ডায়মন্ড, 1,00,000 ডায়মন্ড দিয়ে যদি আজকের ইভেন্ট থেকে আপনি গ্রিন ক্রিমিনালটা নেন, সেক্ষেত্রে আমাদের মতো রেসপেক্ট আপনি কখনোই পাবেন না। আমরা যতটা রেসপেক্ট পাইছিলাম এই গ্রিন ক্রিমিনালটা নিয়ে, ততটা রেসপেক্ট এখন আর পোলাপান লবিতে এসে বলবে না যে ভাই বিগ ফ্যান, ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন প্লিজ, এমন করে রিকোয়েস্টও করবে না। কারণ এটা এখন একদম গুলিস্তানের একটা বান্ডেল হয়ে গিয়েছে। আমি যতদূর জানি গ্রিন ক্রিমিনাল 7টা সার্ভারে ব্যাক আসার কথা ছিল, বাট ইন্ডিয়ান আর বাংলাদেশ সার্ভারে এতটাই রেয়ার এই গ্রিন ক্রিমিনালটা, এটা এইভাবে ব্যাক দিয়ে দেবে এটা কখনো কেউ আশাও করেনি। এই বিষয় নিয়ে আপনারা 2 লাইন কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন। আর যারা আমার চ্যানেল নতুন রয়েছেন, সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করে রাখতে ভুলবেন না। গেরিনার এই ইভেন্টটা সম্পর্কে 2-4টা কথা বলি। ব্ল্যাক টি শার্টের ব্যাপারে কথা বলি, আপনারা জানেন যে ব্ল্যাক টি শার্ট একটা সময় সে একটা রেয়ার ছিল, বাট রিসেন্ট এটাকে একদম পুরো সস্তা বানা দিয়েছে শুধুমাত্র একটা ইভেন্টের মাধ্যমে দিয়ে। সামুরাই বান্ডেল একটা সময় রেয়ার একটা বান্ডেল ছিল, ওইটাও একটা ইভেন্টের মাধ্যমে দিয়ে, ইন্ডিয়ান সার্ভার একটা ইভেন্টের মাধ্যমে দিয়ে এটাও সস্তা বানা দিয়েছে। রেয়ার বান্ডেল হিসাবে আর কিছুই রইল না শুধুমাত্র ইলাইট পাস ব্যতীত। জানি না গেরিনা কখন টাকার জন্য ইলাইট পাসের ব্যান্ডেলগুলোও ব্যাক করে দেয়। বাকি আছে শুধুমাত্র অল ক্রিমিনাল, যেগুলো আছে গ্রিন ক্রিমিনাল বাদে আছে 4টা ক্রিমিনাল আছে, ওগুলো বাকি আছে। যেহেতু গ্রিন ক্রিমিনাল ব্যাক করে দিয়েছে, আমার মনে হয় ইনকিউবেটারের যেসব ক্রিমিনাল আছে ওগুলোও আবার ব্যাক করবে। এবার বলি গ্রিন ক্রিমিনালটা নিতে আপনার কতটা এমন লাগতে পারে। ইভেন্টে যাওয়ার পর এখানে দেখতে পারতেছেন যে 20 ডায়মন্ডে একটা স্পিন রয়েছে, 90 ডায়মন্ডে 5টা স্পিন রয়েছে, অ্যান্ড স্পেশাল স্পিন রয়েছে 40 ডায়মন্ডে। সো আপনি চাইলে অল্প কিছু ডায়মন্ডের মাধ্যমে এই গ্রিন ক্রিমিনালটা বের করতে পারেন। সো আমি যতদূর দেখছি 400, 500, 100, 150, 200 ডায়মন্ডও পোলাপান পাইছে, আবার কেউ আবার 2-3 হাজার ডায়মন্ডও লাগছে। সো এটা তো সম্পূর্ণ আপনার লাকের উপর ডিপেন্ড করবে, যদি কেউ চান সেক্ষেত্রে নিয়ে নিতে পারে। অনেকেই এসে ইনবক্সে বলেন যে মাজেদ ভাই আপনার জন্য খুব খারাপ হচ্ছে, আপনার জন্য খুব খারাপ লাগতেছে, এই করতেছে সে করতেছে। অ্যাকচুয়ালি আমার নিজের জন্য কখনোই খারাপ লাগে না আর কখনো লাগতেছেও না। আমার শুধুমাত্র একটাই খারাপ লাগতেছে যে এত একটা রেয়ার একটা বান্ডেল, এইভাবে ফ্রি ফায়ার একদম পুরো গুলিস্তানের বান্ডেল বানা দিল, এটাই সবচাইতে খারাপ লাগতেছে। আর ভাই এই আমার আইডিটার প্রাইস কত ছিল, হয়তো 50,000 টাকা জোরে গেলে, আর 50,000 টাকা কোনো টাকা, আলহামদুলিল্লাহ তুড়ি মারলে 50,000 টাকা চলে আসবে, ওইটা কোনো ব্যাপার না। কিন্তু কথা হচ্ছে আসলে একটা রেয়ার বান্ডেল, ফ্রি ফায়ারের সবচেয়ে রেয়ার বান্ডেল ছিল এই বান্ডেলটা, এটা ফ্রি ফায়ার একদমই পুরা গুলিস্তানের বান্ডেল বানা দিয়েছে গাইস, মানে এটা মানাই যাচ্ছে না। যাদের কাছে এই বান্ডেলটা ইতিপূর্বে ছিল, অর্থাৎ আমাদের বাংলার সার্ভারে আমাদের 4-5 জনের কাছে ছিল, সো তাদেরকে যে পরিমাণ রেসপেক্ট মানুষ করতো আর যে পরিমাণ সম্মানটা করতো, এটা আসলে বলে বোঝানো যাবে না। আর যাদের কাছে ইতিপূর্বে ছিল না এই বান্ডেলটা, এখন যারা নিচ্ছে তারাও মন খারাপ করে নিচ্ছে। কারণ কেন জানেন, আগে যে এই বান্ডেলটার যেমন সম্মান ছিল, বর্তমানে এটা একটা গোল্ড রয়্যালের বান্ডেলের মতো হয়ে গেছে, বর্তমানে এটার কোনো সম্মানই নেই। যাই হোক গাইস, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। অ্যান্ড গাইস কেমন লাগলো সেটা অবভিয়াস গাইস কমেন্ট করে জানাতে বলবেন না, আর অবশ্যই ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দেবেন। সো গাইস দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে গাইস, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন গাইস, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।